অ্যাকচুয়ালি গঙ্গারাম রিয়াং আমাদের জম্বুইজলা পিএস এর একটা কেস কানেকশনে সে তাকে অ্যারেস্ট করা হয়েছে আনন্দবাজার থেকে গতকালকে, এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। স্যার কেসটা কী কেস? কেসটা ছিল, একটা ইনফরমেশন ছিল গত ফেব্রুয়ারি 2020-এ, যে এখানে শুভিংপা আন্ডার জম্বুইজলা পিএস এখানে কিছু লোক গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা কালেকশন করছে বলে ইনফরমেশন ছিল। তো ওইটা বেসিসে একটা কেস রেজিস্ট্রি হয়, এবং পরবর্তী সময় যে ছেলেটা গঙ্গারাম রিয়াং ও ছেলে এবং আরও থমাস সুই আরও কয়েকজনের নাম আসে, তো এর ভিত্তিতেই গতকালকে গঙ্গারাম রিয়াংকে আনন্দবাজার থানার সাহায্য নিয়ে অ্যারেস্ট করা হয়েছে। স্যার গত বছর টাকারজলা থানার পুলিশ তাকে মানে এনএলএফটির সদস্য তা প্রমাণ হয়েছিল এবং তাকে গ্রেফতারও করেছিল, সে জামিন পেয়েছে এবং আজকে আবার আবার তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিছু মূলত কি মামলায় আজকে তাকে কোর্টে পাঠানো হয়েছে অ্যারেস্ট করে? তার কাছে মানে এক্সটর্শন প্লাস আর্ম সেক্টর কেস আছে ওর বিরুদ্ধে। টাকারজলা পিএসও একবার ও আর্ম সেক্টর কেসে অ্যারেস্ট হয়েছিল, তখন তার কাছ থেকে আর্মস রিকভারিও হয়েছিল। তো সেই কেসে এখন জম্বুজলার কেসে আবার নতুন করে তাকে অ্যারেস্ট করা হয়েছে।